নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/11/2022 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে সিবিআই তদন্ত চলছে বা মামলা চলছে, সে মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো দুর্নীতির সঙ্গী যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সিবিআইয়ের অভিযোগ, এমনই অভিযোগ করেছেন যে তাদের পদের মেয়াদ বৃদ্ধি করেন যখন দায়িত্বে ছিলেন। এসএসসি দুর্নীতির গ্রুপ সি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, এসএসসি প্রাক্তন কর্তা আর অনেকের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করেছে এবং ওই চার্জশিটের নাম নেই অন্য অভিযুক্ত তথা আরেকজন, যদিও অন্য মামলায় তার বিরুদ্ধে পেশ হয়েছে চার্জশিট, কিন্তু এসএসসি দুর্নীতির গ্রুপ সি মামলায় চার্জশিটে উল্লেখ করা হয়েছে একজনের নাম ও তার কীর্তি। চার্জশিটে বলা হয়েছে যে গত 2014 সালে 15ই জানুয়ারি শিক্ষা দপ্তর একটি নোটিশ প্রকাশ করে, তাতে ওই 4 বছরের জন্য এসএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় প্রাক্তন, এবং ওই বছরই মে মাসে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং সেই মতো তাদের মেয়াদ ছিল 2018-15ই জানুয়ারি পর্যন্ত। কিন্তু 2018 সালের 10ই জানুয়ারি হচ্ছে নোটিশ জারি করা হয় আরও 1 বছরের মেয়াদ বাড়ানো বৃদ্ধি করেন। এবং সিবিআইয়ের অভিযোগ যেভাবে এসএসসি দুর্নীতিতে আরও অন্য সহযোগীদের সহযোগিতা করেছিলেন তাতে আরও অন্তত 1 বছরের জন্য ওই পদ রাখার সিদ্ধান্ত নেন। চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে যে 2016 সালের 8ই আগস্ট এসএসসি তৎকালীন চেয়ারম্যান নির্দেশে সব রকম সরকারি স্কুলে অশিক্ষক কর্মচারী নিয়োগের জন্য নোটিশ দেওয়া হয়। গ্রুপ সি কর্মচারী হিসেবে কর্মিক ও গ্রুপ ডি কর্মচারী হিসেবে পিয়ন, পরীক্ষাগারে অ্যাটেন্ডেন্স, রাতের নিরাপত্তা রক্ষী, মেট্রন হেল্পার সহ বেশ কিছু পদে নিয়োগ করার কথা বলা হয়। কর্ণিকের পদে অন্তত মাধ্যমিক পাস প্রয়োজন ও চাকরি প্রার্থীদের শুধু অফলাইনেই আবেদন করতে বলা হয়। ওই বছর 10ই আগস্ট থেকে 31শে আগস্ট বিকেল 5টার মধ্যে আবেদনপত্র জমা পড়তে থাকে অনলাইনে, তারই ভিত্তিতে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। এসএসসির পক্ষ থেকে প্রশ্নপত্র ও এমআরসিট তৈরি করা হয় এবং লিখিত পরীক্ষা ছিল 7 নম্বরের। সিবিআইয়ের অভিযোগ অনুযায়ী ওই এমআরসিটেই হয় কারচুপি। এই কারচুপির প্রক্রিয়ায় অংশ ছিলেন অনেকেই, এবং পরিকল্পনা মাফিকই অযোগ্য প্রার্থীরা ফাঁকা ও এমআরসিট জমা দেন। আবার যারা লিখিত পরীক্ষায় তিন বা চার নম্বর পেয়েছিলেন তাদের এমআরসিটে ভর্তি করে 50 নম্বর বাড়িয়ে দেওয়া হয়। এই ব্যাপারে আরও তথ্য পাওয়ার জন্য এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই। তো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার বা সিবিআই তদন্ত সংক্রান্ত আপডেট শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।